সর্বজনীন পেনশন স্কিমের আওতায় সরকারি স্বাস্থ্যশাসিত সকল প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত হবে। 2025 সালের পয়লা জুলাই থেকে ইতিপূর্বে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পেনশন স্কিমে অন্তর্ভুক্ত করা 2024 থেকে যোগদান যে তথ্য দেয়া হয়েছে তা সঠিক, একথা আমরা তাদের পরিষ্কারভাবে জানিয়েছি। তাদের তিনটা দাবির মধ্যে এটাও একটা দাবি যে সবার হচ্ছে 25, আমাদেরটা কেন 24? এটা আসলে মাননীয় প্রধানমন্ত্রী পার্লামেন্টে ভাষণে সবার জন্য পেনশন স্কিমের যে ডেটটা বলেছেন, শিক্ষকদের ব্যাপারে যে তথ্যটা গেছে এটা মিস্টেক, এবং এটাই সত্য যে সবার পেনশন স্কিমে অন্তর্ভুক্ত করার তারিখ হচ্ছে 1 জুলাই 2025। এটা তাদেরকে আমরা পরিষ্কারভাবে বলেছি। এছাড়াও শিক্ষকদের দাবি সুপার গ্রেড ও স্বতন্ত্র উচ্চগত স্কেল প্রদানের বিষয়টি আলোচনা হবে। আমরা পাবলিক বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষকের মর্যাদা, আর্থিক সুবিধা অসুবিধা বিষয়ে আলোচনা করে বিশেষ করে তাদের দাবিনামা সরকারের উচ্চ পর্যায়ে তারা লিখিত যে বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী সময় পেয়ে আমরা উত্থাপন করব। পরবর্তী সিদ্ধান্ত আমরা আলাপ আলোচনা করে নেব। আলাপ আলোচনার ভিত্তিতে আশা করি সকল সমস্যার অচিরে সমাধান। আমরা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কর্মবিরতি কর্মসূচি প্রত্যাহার করার জন্য অনুরোধ করেছি। শিক্ষক নেতৃবৃন্দ সাংগঠনিকভাবে তাদের ফেডারেশনের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করবেন বলে জানিয়েছে।